আইসিডিএস সেন্টার চাকুরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের সুন্দরপুর গ্রামের পঞ্চায়েত সদস্য তথা দাপুটের তৃণমূল নেতা শফিউল্লাহ খান মহিলাদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন বলে অভিযোগ, কিন্তু চাকরি করে দিতে পারেননি। তবে মহিলারা টাকা ফেরত চাইতে গেলে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে গোঘাট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আহত মহিলার পরিবার। জখম ফাতেমা বিবির নাতি ফায়েজ খান বলেন, কাকার চাকরির জন্য ওই নেতা টাকা নিয়েছিলেন। দাওয়ানপুর গ্রামের একজন মানে তার নাম হচ্ছে ভাইজান মাকুল সদুল্লাহ খান, তার কাছ সে এখন বলেছিল আমার মানে কাকুকে 7-3 লক্ষ টাকা ঘুষ, মানে ঘুষ নয় 7-3 লক্ষ টাকা নাম করে বলছে তোকে চাকরি দেবো, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। আজ 2 বছর ঘুরেছে টাকা দেবো করে, কিন্তু টাকা দেওয়ার কোনো নাম নেই। আমার দাদিমা ওর বাড়িতে টাকাটা আনতে গেছিল আজকে, সেই জন্যে মারধর করা হয়েছে। সদুল্লাহ খান ভাইজান, হ্যাঁ, রাজনীতি দল করে, তৃণমূল সরকার করে, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার, উনি মারধর করে দুজনের কাছ থেকে, বহুজনের কাছে টাকা নিয়েছে ওই চাকরির নাম করে। আমার কাকার কাছ থেকে নিয়েছে 3 লক্ষ টাকা, আরও জন্য নিয়েছে 3 লক্ষ 5 লক্ষ, যার যার কাছে যেমন পেয়েছে নিয়েছে, 3 তলা বাড়ি করেছে, গাড়ি কিনেছে, হ্যাঁ, চাইতে গেছে, মারধর করেছে। ফাতেমা বিবির বৌমা বলেন, তৃণমূল করার জন্যই ওই নেতার দাপট রয়েছে, আমার শাশুড়িকে বেধড়ক মারধর করেছে, বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। ওই তো সুফিউল্লাহ খান ভাইজান যাকে বলে, তার কাছ থেকে টাকা আনতে গেছিল আমার শাশুড়ি, সে এবার মারধর করে যে আমার দাওরকে চাকরি বলেছিল, চাকরিও দেয়নি, 3 লাখ টাকা দিয়েছে তাকে, এবার আমার শাশুড়ি টাকা আদায় করতে গেছিল, এই জন্য মারধর করে। তবে গোঘাট থানার 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার বলেন, অভিযোগ প্রমাণিত হলে ওই তৃণমূল নেতাকে দলীয় ভাবে শোকজ ও বরখাস্ত করা হবে। ওটা ব্যক্তিগত ব্যাপার, দল এই জিনিসকে সমর্থন করে না, কেউ কোথা থেকে দলের নাম ভাঙিয়ে টাকা তুলবে, জালুদেবার নাম করে প্রতারণা করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু থানায় অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করে দেখবে, যদি তদন্ত প্রমাণিত হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে আইনের পরে চলবে। বিজেপি নেত্রী দোলন দাস বলেন, এটা নতুন কিছু ব্যাপার নয়, তৃণমূল নেতা মানেই চোর। আমি তো এর আগেই বলেছিলাম, তৃণমূল দলটাই হচ্ছে কাটমানির দল, তার একটা বাস্তব প্রমাণ আপনারাই দেখলেন। তৃণমূলের একজন পঞ্চায়েতের মেম্বার, তিনি কোথা থেকে চাকরি পাবেন আমি জানি না, তিনি লোককে চাকরি দিচ্ছেন, বিনিময়ে টাকা নিচ্ছেন, আবার গিয়ে যখন তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন, ধোয়া তুলসী পাতার মতো মিথ্যে কথা বলে দেবেন, হয়তো বলবে যে তৃণমূলেরই মেম্বার ছিল না। তো এই দলটা হচ্ছে মিথ্যাবাদী, চোরেদের, কাটমানির, দুর্নীতির দল। এই দলটার মানে নির্লজ্জতার শেষ এবং সীমা কোনোটাই নেই। আজকে তারা কোথায়, তৃণমূলের নেতারাকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়েছেন, একজন সাধারণ মানুষকে তৃণমূলের মেম্বার মারছেন, আর তার নেতারা কোথায় গেছেন চোখে দেখতে পাচ্ছেন না? তো এই দলটা সম্বন্ধে যত বলবো তত কম বলাই হবে, দলটাই হচ্ছে দুর্নীতির দল, সেই আবারও তার বাস্তব প্রমাণ আপনারাও দেখলেন, আমরাও দেখলাম, আপামর জনগণ দেখ। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে, তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।